সালমান খানের পর এবার ক্যাটরিনাকে হত্যার হুমকি, থানায় মামলা। সালমান খানের পর এবার ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলকে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলিউডের এই তারকা দম্পতি। আতঙ্কে ক্যাটরিনা এবং ভিকি মুম্বাই পুলিশের দ্বারস্থ হয়েছেন। সান্তাক্রুজ থানায় এই ঘটনায় মামলাও করেছেন তারা। পুলিশ মামলার তদন্তে নেমে হুমকি দিয়া যুবককে চিহ্নিত করে গ্রেফতার করেছে, তবে তার নাম পরিচয় এখনও জানা যায়নি। ক্যাটরিনা এবং ভিকির অভিযোগ, নাম পরিচয় গোপন রেখে এক ব্যক্তি ক্যাটরিনাকে ইনস্টাগ্রামে পর্যবেক্ষণ করছিলেন, তিনিই এই দম্পতিকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। ঠিক কী ধরনের হুমকি দেওয়া হয়েছে তা জানা না গেলেও ভিকি ক্যাটের জীবনে যে তার প্রভাব ফেলেছে তা সেটা স্পষ্ট। সম্প্রতি জন্মদিন উদযাপনে সপরিবারে মালদ্বীপ যান ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। সেখানে গিয়েও তাদের ভয় তাড়া করে ফিরছিল বলে জানিয়েছেন এই দম্পতির ঘনিষ্ঠ সূত্র। এদিকে হত্যার হুমকি পাওয়ার পর আতঙ্কে কিছুদিন আগেই নিজের কাছে পিস্তল রাখার অনুমতি চেয়েছেন সালমান খান। সেই একই ভয় এখনও ছায়া ফেলল ভিকি ক্যাটের জীবনেও। পাঞ্জাবের গায়ক সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডের পর একের পর এক হুমকি পাচ্ছেন বলিউড তারকারা। সার্বিক বিষয় খতিয়ে দেখছে ভারতীয় আইন শৃঙ্খলা বাহিনী। অন্যদিকে ক্যাটরিনাকে বিয়ে করতে চেয়েছিলেন সেই খুনির হুমকিদাতা। সোমবার সকাল থেকে আরব সাগরের তীরে ছড়িয়ে পড়ে নয়া চাঞ্চল্য। সালমান খানের পর এবার খুনের হুমকি দেওয়া হয় ক্যাটরিনা কাইফ এবং তার স্বামী ভিকি কৌশলকে। সোমবার সকালেই সান্তাক্রুজ পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ দায়ের করেন তারকা জুটি। জানা যায় সোশ্যাল মিডিয়ায় ভিকি ক্যাটরিনাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। তাদের অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। কয়েক ঘন্টার মধ্যেই তদন্তে নেওয়া হয় নতুন মোড়। জানা যায় এক উঠতি অভিনেতা প্রাণনাশের হুমকি দিয়েছিলেন ক্যাটরিনা এবং ভিকিকে। সোমবার সকালে ভিকি জানান এক অচেনা ব্যক্তি তাকে হুমকি দিচ্ছেন। ইনস্টাগ্রামে পোস্ট করেছেন হুমকির বার্তা, এমনকি সেই ব্যক্তি ক্যাটরিনাকে ফলো করেছেন এবং তাকেও প্রাণনাশের হুমকি দিচ্ছেন। কিন্তু কে সেই ব্যক্তি তা নিয়ে শুরু হয় নানা জল্পনা। অবশেষে জানা গেল তার পরিচয়। মুম্বাই পুলিশ জানিয়েছে অভিযুক্তের নাম মানবিন্দর সিং। পেশায় সে স্ট্রাগলিং অভিনেতা এবং ক্যাটরিনা কাইফের ভক্ত। ক্যাটরিনাকে বিয়ে করতে চাইতেন মানবিন্দর, সেই ইচ্ছা পূরণ না হওয়াতেই চটেছেন তিনি। তাই ক্যাটরিনার বিয়ের পর থেকেই তাকে এবং ভিকিকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন তিনি। শুধুমাত্র হুমকি নয়, ফটোশপে ক্যাটরিনার সঙ্গে বেশ কিছু ছবিতে নিজের ছবি বসিয়েছে ওই ব্যক্তি। ভিডিওতে এডিট করে নিজেকে যুক্ত করেছেন তিনি। সেই সব ছবি এবং ভিডিও ইনস্টাগ্রামে পোস্টও করেছেন। তাকে গ্রেফতারের পর সেগুলো জব্দ করেছেন পুলিশ। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।